রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এনআরএস হাসপাতালে রোগীর আত্মীয়দের হাতে আক্রান্ত হন জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন তারা চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এনআরএস হাসপাতালে ঘটনায় রোগীর আত্মীয় পরিজনেরা জুনিয়র ডাক্তারদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন ঘটনায় আহত হন দুজন জুনিয়র ডাক্তার জানা গেছে দুদিন আগে মোহাম্মদ শাহিদ নামে এক বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয় সোমবার বিকালে তার মৃত্যু হয় রোগীর পরিজনদের অভিযোগ সোমবার সকালে সুস্থ থাকলেও বিকালে অবস্থার অবনতি হলেও ডেকে কোনো চিকিৎসককে পাওয়া যায়নি এরপরই ক্ষোভে ফেটে পড়েন তারা খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বন্ধ করে দেওয়া হয় মেন গেট এরপর উত্তেজিত পরিজনেরা বাইরে থেকে ইট ছুটতে শুরু করেন ঘটনায় জখম হয়েছেন দুজন চিকিৎসক মঙ্গলবার সকাল থেকে গেট বন্ধ করে অবস্থান বিক্ষোভ করতে থাকেন চিকিৎসকেরা তারা দাবি তোলেন নিরাপত্তা সুনিশ্চিত না হলে তাদের আন্দোলন চলবে বেলা বাড়লেও গেট বন্ধ থাকায় গেট ভেঙেই ভেতরে ঢুকে পড়েন রোগীর অন্যান্য আত্মীয়রা ব্যাহত হয় চিকিৎসা পরিষেবা এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যানসল্যান্ড কলকাতা